আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা ঋতু। আমি সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজ আপনাদের সামনে কথা বলবো রাগ বা অ্যাঙ্গার নিয়ে। আসলে রাগ বা অ্যাঙ্গারটা কি? রাগ হচ্ছে একটা নর্মাল ইমোশন, যেটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর আবেগ হিসেবে কাজ করে। আবার যখন এই রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে, যা অনেক সময় অনেক ধ্বংসাত্মক পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দেয়। রাগ হলে আমরা সাধারণত নিজের ক্ষতি করি, পরিবারের ক্ষতি করি, আবার নিজের বা অন্যের সম্পত্তির ক্ষতি করে থাকি। তো এই রাগ কেন হয়, রাগের কারণটা কি? রাগ অনেক সময় আমাদের জেনেটিক কারণ বা বংশগত জিনের মাধ্যমে বা অনেক সময় দেখে শেখার মাধ্যমেও পরবর্তী প্রজন্মের মধ্যে এই রাগের জিনের উৎপত্তি ঘটে। তো এখন আমরা দেখতে চাই যে রাগ কিভাবে আমরা করব, কন্ট্রোল করব। অনেক সময় আমাদের হয় কি যে রাগের কিছু কিছু রাসায়নিক পদার্থ, যেমন নিউরো ট্রান্সমিটারের যে একটা ঘাটতি বা বাড়তি থাকে, এটাও কিন্তু রাগের মেকানিজম হিসেবে কাজ করে। তো রাগ আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? রাগ আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে যে মাইন্ডফুলনেস মেডিটেশন, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গার লেভেলটাকে জিরোতে আনতে পারি। মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের যে একটা ওয়াইজ মাইন্ড তৈরি করতে পারি, যেমন আমাদের ইমোশন মাইন্ড এবং লজিক্যাল মাইন্ডটাকে ব্লেন্ড করে, ব্লেন্ড করে তারপরে একটা ওয়াইজ মাইন্ড তৈরি হয়। সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে, যেটা আমাদেরকে বাস্তবতাতে কিভাবে আচরণ করব, কিভাবে আমাদের রাগটা মানে কন্ট্রোল করব, এই ওয়াইজ মাইন্ডটা আমাদের সেটাই শেখায়। আমরা রিল্যাক্সেশন করতে পারি, আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি। অনেক সময় আমরা রিল্যাক্সেশন এবং অটো সাজেশন করতে পারি, যেমন আমি শান্তিতে আছি, আমি ভালো আছি, আমি নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারি, আমি ঠিক আছি। এভাবে আমরা নিজেদেরকে অটো সাজেশন করতে পারি। আবার অনেক সময় পেশি শিথিলায়ন বা পেশি সংকোচনের মাধ্যমেও কিন্তু আমরা নিজেদের রাগটা কন্ট্রোল করতে পারি। আমরা কিছু কিছু ক্ষেত্রে বাইরে ঘুরতে যেতে পারি, বাগান করতে পারি, গান শুনতে পারি। এভাবেও কিন্তু আমাদের মনটা অন্যদিকে দিয়ে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি। অনেক সময় যে পরিস্থিতিতে আমাদের রাগ হচ্ছে, ওই পরিস্থিতিটা আমরা চেঞ্জ করতে পারি। যে জায়গাটা আমরা আছি, যদি সেই জায়গায় আমাদের রাগটা আমরা কন্ট্রোল করতে না পারি, অন্য একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাব, যেখানে আমরা পরিবেশটা চেঞ্জ করে নিজেদের মনটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গার লেভেলটাও কন্ট্রোলে আসবে। রাগের ডায়েরি লিখতে পারি, যে কী কারণে আমার রাগ হচ্ছে, রাগ হওয়ার পরে আমি কী কী করলাম এবং কীভাবে আমার রাগটাকে আমি কন্ট্রোল করলাম, এগুলো আমি ডায়েরিতে লিখে ফেলতে পারি। এটা থেকে আমার অনেকখানি কাজ হবে। আবার অনেক সময় কি আমি হাত মুখ ভালোভাবে ধুইতে পারি। আবার গান শোনা, মিউজিক শোনা বা বাগান করা বা এই ধরনের বিভিন্ন কাজ, যে কাজে আমার ভালো লাগবে, মনটা ভালো থাকবে, সে ধরনের কাজ যখন আমরা করব, তখন আমাদের অটোমেটিক্যালি অ্যাঙ্গার লেভেলটা কন্ট্রোলে চলে আসবে। তো আজকে এখানেই শেষ করছি। আরেকটা জিনিস বলা দরকার, যদি আমাদের অ্যাঙ্গার লেভেলটা আমরা কন্ট্রোল করতে না পারি, অবশ্যই আমাদেরকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, সামনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।